কক্সবাজার সমুদ্র সৈকতে হেনস্তার শিকার প্রিয়া মনি কক্সবাজার মডেল থানায় মামলা হয়েছে এরপর ঘটনার সাথে জড়িত ফারুকুল ইসলামকে আটক করে পুলিশ নারীকে হেনস্তার সময় ওই যুবক নিজেকে সমন্বয় দাবি করলেও ফারুকুল ইসলামের সাথে জুলাই ছাত্র জনতার আন্দোলনের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কক্সবাজার জেলা প্রতিনিধি মজেম হোসেন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন তামানা জেনিফার কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে হেনস্থাকারী যুবক ফারুকুল ইসলামকে আটক করেছে পুলিশ এর আগে হেনস্থার শিকার প্রিয়ামণি বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় রাতে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারী কান ধরিয়ে উঠবস করাচ্ছে একদল অতি উৎসাহী মানুষ যার নেতৃত্ব দেয় ফারুকুল এ সময় ওই নারীকে লাঠি দিয়ে আঘাত করে অভিযুক্ত ব্যক্তি পরে সৈকতের বিভিন্ন স্থানে আরো কয়েকজন নারীকে লাঞ্ছিত করে সে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে প্রতিবাদের ঝড় এ ঘটনায় ফারুকুল ইসলামকে শুক্রবার রাতেই ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় আমি যে কমেন্টি হই না কেন যে ধর্মের জাতের হই না কেন আমি তো এখানে টুরিস্ট ঘুরতে আসছিলাম সো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিপতেছিলাম কিন্তু উনি ওখানে আমাকে হ্যারাসমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া আমি কোনো অবৈধ কাজের সাথেinvolved ছিলাম না इवन উনি আমাকে এখানে ক্যাপশন তুলতেছে যে আমি ছাত্র লীগের বিরামী তো এখানে যদি আমি ছাত্র লীগের সাথে নেতৃত্ব দিয়ে থাকি তাহলে তো তার প্রমাণ করা উচিত যে কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও ফুটেজ বা কোনো ছবি বা কোনো ছাত্র লীগের নেতার সাথে আমার কোনো ছবি সেটা দিয়ে তো প্রুফ করা উচিত হ্যালো বেশে মুশকিল ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় সকালে কক্সবাজার সদর মডেল থানায় যান হেনস্থার শিকার হওয়া আরও কয়েক নারী এ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ছাত্র প্রতিনিধি তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সহ প্রশাসনের সাথে পুলিশের বৈঠক হয় হেনস্থার সময় ওই যুবক নিজেকে সমন্বয়ক দাবি করলেও ফারুকুল ইসলামের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি আটক মোহাম্মদ ফারুকুল ইসলাম কক্সবাজারের বাসিন্দা তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় তার ফেসবুক আইডিতে আগেও কয়েকজন নারীকে লাঠি দিয়ে মারধর করার একটি ফুটেজ আপলোড করা হয় এরপর নারী পর্যটককে হেনস্থার ঘটনাটি ভাইরাল হয় রিপোর্ট এটিএন বাংলা